গৌরব ঐতিহ্য সংগ্রাম এই প্রতিবাদে নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের 55তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। নওগাঁ থেকে স্টাফ রিপোর্টার সুবীর দাস এর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার সকাল 9:30 জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, 1 মিনিট নীরবতা পালন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে 55তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভিন আক্তারের সভাপতিত্বে এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, যুগ্ম সাধারণ সম্পাদক ও বলিহার ইউনিয়নের চেয়ারম্যান এস এম মাসফিকুর রহমান মাহিম, জেলা মহিলা লীগের সিনিয়র সহসভাপতি সুমা মজুমদার, সহসভাপতি নাহার মিধা, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্নি শর্মা, সাংগঠনিক সম্পাদক লাবণী সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মরিয়ম আক্তার সহ জেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয় এবং সেখানে কেক কাটা শেষে কেক ও মিষ্টি বিতরণ করা হয়।